ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম সুফিয়ান বিকেলে শ্রম ভবনে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ টিসিসি এর সভায় এই নির্দেশনা দেন তিনি এ সময় বোনাস দেওয়ার পর ছুটির আগে বেতন দেওয়ার নির্দেশনা দেন তিনি দু সালের শেষে মজুরি কমিশনের কাজ শুরু হবে বলেও জানান শ্রম প্রতিমন্ত্রী এছাড়া সরকারি ছুটির দিন থেকে ছুটি শুরু করারও নির্দেশ দেন তিনি তবে বিশেষ প্রয়োজনে অতিরিক্ত কাজ করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান মনোজান সুফিয়ানের এছাড়া প্রয়োজনে ছুটির দিন কিছু ব্যাংক খোলা রাখা হবে বলেও জানানো হয় সভায় সমস্ত সেক্টরের মালিকদের প্রতি আমার উদ্যত্ত আহ্বান ছুটির আগে যেদিন ছুটি হবে ছুটির আগে আগে বোনাস এরপরে বেতন এবং চলতি মাসের চলতি মাসের পনেরো দিন বেতনটা মজুরিটা যেন দিয়ে দেওয়া